মহাকাশ নিয়ে জানার কোনো শেষ নেই, আর আমরা এর সামান্য কিছুই মাত্র জানতে পেরেছি। মহাবিশ্বের প্রায় 5% দেখা হলেও 95% এখনো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা আমাদের চোখ এমনকি কোন উন্নত যন্ত্র দিয়েও দেখা যায় না। সেই দেখতে পাওয়া অংশের একটি হলো কোয়েসার। মেঘাচলের আজকের এই নতুন এপিসোডে জানাবো কোয়েসার কি। আমি নিশ্চিত বিজ্ঞান মনস্ক দর্শকরা অল্প কিছু সময়ের এই ভিডিওটা দেখলে কল্পনার জগতে হারিয়ে যাবেন কিছু সময়ের জন্য। চলুন তবে শুরু করা যাক। আল্লাহর সৃষ্টি এই মহাকাশের অন্যতম আরেকটি আলোচিত বিষয় হল কোয়েসার। আকাশের অসংখ্য তারার মাঝেও কোয়েসার নিজেকে যুগে যুগে জানান দিয়ে গেছে। 1963 সালে এটি প্রথমবারের মতো আবিষ্কারের পর বিজ্ঞানীরা নিশ্চিত হন কোয়েসারের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে মহাকাশে বিরাজমান। প্রথম আবিষ্কৃত কোয়েসারটির নাম দেওয়া হয়েছিল 3C48। মহাকাশের বহু দূর দূরান্তের বিন্দু তারার মতো এদেরকে দেখা যায়, কিন্তু যতই শক্তিশালী দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করা হোক না কেন, এদের কৌণিক আকৃতি বৃদ্ধি পায় না, তাই এদের দূরত্ব মাপা প্রায় অসম্ভব। 1963 সালেই আবিষ্কৃত হয় আরেকটি কোয়েসার, যার নাম দেওয়া হয় 3C273। এক একটি কোয়েসার এতই উজ্জ্বল যে বেশ কয়েক হাজার কোটি তারা একত্র করলেও এত উজ্জ্বল হবে না, অথচ এটি আকৃতিতে খুব একটা বড় দেখায় না। ধারণা করা হয় বিগ ব্যাং এর পর 15 কোটি বছর থেকে 100 কোটি বছরের ভেতরে মহাবিশ্বের তাপমাত্রা 60 কেলভিন থেকে 19 কেলভিনে নেমে এসেছিল। এই সময়ে হাইড্রোজেনের মেঘমালার কোনো অংশ পুঞ্জীভূত হয়ে ঘূর্ণায়মান দশায় পৌঁছায়। এর মাধ্যমে হাইড্রোজেন মেঘের একটি শক্তিশালী কেন্দ্রের সৃষ্টি হয়। এর ফলে কেন্দ্রের প্রচণ্ড চাপ ও তাপের সৃষ্টি হয় এবং একসময় কেন্দ্রের ভিতরে হাইড্রোজেন সমৃদ্ধ পারমাণবিক চুল্লি প্রজ্বলিত হয়ে ওঠে। এরই মধ্যে সৃষ্টি হয়েছিল মহাকাশের প্রথম ধারার নক্ষত্র সমূহ। ধারণা করা হয় এই নক্ষত্রগুলোর ভর ছিল আমাদের সূর্যের চেয়েও 30 থেকে 300 গুণ বেশি। এই সময় অতিকায় কিছু নক্ষত্র কৃষ্ণ গহ্বরে অর্থাৎ ব্ল্যাক হোলে পরিণত হয়, আর ব্ল্যাক হোল থেকে উৎপন্ন হয়েছিল কোয়েসার। আশা করি বুঝতে পারছেন কোয়েসার কি। বিজ্ঞানীরা মনে করেন কৃষ্ণ গহ্বরের প্রবল আকর্ষণকে কোনো বস্তু উপেক্ষা করতে পারে না। এমনকি একবার কোনো আলো কৃষ্ণ গহ্বরে প্রবেশ করলে তা বেরিয়ে আসতে পারে না। একটি ক্ষুদ্র স্থানে যখন বিপুল পরিমাণে বস্তু প্রবেশ করতে থাকে, তখন বিপুল পরিমাণেই শক্তি উৎপন্ন হয় সেখানে। এই শক্তি বিপরীতমুখী ধাক্কায় কৃষ্ণ গহ্বরকে ঘিরে অতি উজ্জ্বল আলোর বলয় তৈরি করে। এই বলয় কৃষ্ণ গহ্বরের কেন্দ্র হতে বহু দূরে সৃষ্টি হয়, তাই এই আলো কৃষ্ণ গহ্বরের অভ্যন্তরে হারিয়ে যাওয়ার পরিবর্তে মহাকাশের দিকে ছুটে বেরিয়ে আসে। ফলে কৃষ্ণ গহ্বরকে ঘিরে এই দৃশ্যমান আলোর বলয় বহুদূর থেকে দেখা যায়। মূলত এই আলোর বলয়কেই কোয়েসার বলা হয়। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন নক্ষত্রের মতো বেতার উৎস, কোয়াসি স্টেলার রেডিও সোর্সেস, সংক্ষেপে যাকে কোয়েসার নামে ডাকা হয়। কিছু তথ্য দিয়ে রাখি যা আপনাদের কাজে লাগতে পারে। এ পর্যন্ত 2 লক্ষ কোয়েসারের সন্ধান পাওয়া গিয়েছে। অধিকাংশ কোয়েসার 6 কোটি থেকে 280 কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। বিজ্ঞানীদের শনাক্ত করা 3C273 কোয়েসারটি রয়েছে কন্যা নক্ষত্রমণ্ডলে। পৃথিবী থেকে সবচেয়ে কাছের কোয়েসারটি হল MRL-231, যা পৃথিবী থেকে দূরত্ব 6 কোটি আলোকবর্ষ। প্রসঙ্গত বলে রাখি, এক আলোকবর্ষ হল 946,000 কোটি কিলোমিটার। এবার আপনারাই কল্পনা করুন কত দূরে রয়েছে কোয়েসার। অতি সম্প্রতি অস্ট্রেলিয়ার জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল উজ্জ্বলতম কোয়েসারের সন্ধান পেয়েছেন। মেঘাচলের পরবর্তী এপিসোডে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব।
এপিসোডটি দেখার অনুরোধ রইল। মহাকাশ যে কত বড় আর তার রহস্যের শেষ যে কোথায় তা সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, আর এই মহাকাশ ক্রমেই বড় হতে আরো বড় হচ্ছে। আল্লাহ তাআলা আল কোরআনের সূরা জারিয়াতের 47 নং আয়াতে বলেছেন, আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তৃতি ঘটাই। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এমন কিছু কথা যা এখানে আলোচনা করা হয়নি কিন্তু আপনি হয়তো জানেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেঘাচলের আজকের এপিসোডটি যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে পারেন। এমন বিজ্ঞান ভিত্তিক ভিডিও আরও দেখতে চাইলে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। ভালো থাকবেন, ধন্যবাদ।